সম্প্রতি ল্যাসিক করিয়েছেন এমন একজন মারিয়া আমাদের সাথে আছেন আপনি কত পাওয়ারের চশমা পরতেন আমার অনেকই হাইপার ছিল সিলিন্ডার পাওয়ার ছিল ফাইভ তো সিলিন্ডার পাওয়ারের জন্য আমার এটা ওয়াজ ডিফিকাল্ট যে আমি কাছের জিনিসও ঠিক মতো দেখতে পেতাম না দূরের জিনিসও ঠিক মতো দেখতে পেতাম না তো আমি টোয়েন্টি সেভেন ইয়ার্স ধরে মানে চশমাটা পড়ছি দীর্ঘ সময় এক দীর্ঘ সময় আপনি এখন কোথায় আছেন আমি ব্র্যাক হেড অফিসে আছি সিনিয়র ম্যানেজার হিসেবে মনিটরিং ডিপার্টমেন্টে কাজ করছি আচ্ছা আপনার এই স্যারের সাথে কিভাবে পরিচয় স্যার যখন উত্তরা আইকে ঢাকায় কে সেন্টারে আসেন তখন আমি ওনার ফার্স্ট মানে প্রথম দিকের پیشنট ছিলাম 2004 এ আমি গিয়েছি স্যারকে দেখানোর শুরু করি তখন থেকে স্যার স্যারকে আমি খুবই রেসপেক্ট করি কারণ উনি আমার এত প্রবলেম ছিল চোখের উনি সবসময় গুলো খুব প্রপার হতে দেখে আমি সবসময় রেগুলার ফোর থেকেই মানে তাহলে অনেকদিন পরে করলেন দীর্ঘ সময় আপনি চশমা পরেছিলেন হ্যাঁ এটা এত সময় লাগলো কেন আপনার তা বলতে পারেন তো উনি প্রথম থেকেই বলছিলেন আমাকে যে ল্যাসিক করানোর জন্য কিন্তু সাহস করতে পারছিলাম না স্পেশালি আমার হাজবেন্ড উনি বলছিলেন যে দুটো চোখ আছে তাও থাকুক চশমা পরে থাকুক চোখ যদি নষ্ট হয়ে যায় চোখে যদি না দেখতে পারি এটা ভয় পাচ্ছিলেন আপনার এখন কি মনে হয় ল্যাসিক করার পরে তো তার সেকেন্ড দিন মানে যেদিন আমি ল্যাসিক করার পরে বের হলাম সবকিছু আমি দেখতে পাচ্ছিলাম ওয়ান্ডারফুল আমি সবই পড়তে পারছি সাইনবোর্ড পড়তে পারছি সব দেখতে পাচ্ছিলাম ক্লিয়ারলি শেষ করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মারিয়া আপনাকেও ধন্যবাদ অনুষ্ঠানে আসার ধন্যবাদ